আদে কলকাতার গ্র্যান্ড অবেরয় হোটেল নিউ মার্কেটের পাশেই এটি অবস্থিত। কলকাতায় বেড়াতে গেলে এই নিউ মার্কেট এলাকায় বেশি কেনাকাটা করে বাংলাদেশিরা। কলকাতার অভিজাত এলাকায় অবস্থিত আইটিসি রয়্যাল বেঙ্গল, এটি এই পশ্চিমবঙ্গের সবচেয়ে দামি পাঁচ তারকা হোটেল। ঐতিহাসিক ধর্মতলার মোড়, এই ধর্মতলার মোড় থেকে আপনি অনায়াসে চলে যেতে পারবেন টিপু সুলতান মসজিদে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, এই কলকাতার বড় বাজারে 118 বছরের পুরনো এই রেস্টুরেন্ট রয়্যাল। এই রয়্যালের মাটন চাপ, চিকেন চাপ অনেক বিখ্যাত। এখানে সকাল থেকে শুরু হয় এর বেচা কিনা, চলে গভীর রাত পর্যন্ত, এবং সারা শহর থেকে লোকজন এসে এখানে খাবার খায় এবং খাবার সংগ্রহ করে নিয়ে যায়। একটা জিনিস খুবই স্পষ্ট দেখেন, মাটির চুলায় লাকড়ির তাপে মাটন চাপ তৈরি করা হচ্ছে, এবং এখানে অরিজিনাল যে খাসি, সে খাসি ভিতরে জবাই করা হয় এবং সেটা ম্যারিনেট করা হয়, ম্যারিনেট করে এখানে নিয়ে আসা হয়, ময়লার তাপে এটি তৈরি করা হচ্ছে, এবং এখানে আর কোনো কিছুই দেওয়া হয় না, এক ধরনের তেল থাকে তেলের গরমে, মানে চুলার তাপে তেলে যে রেসিপি, এই রেসিপিতে এটি তৈরি হচ্ছে, এবং এখানে শয়ে শয়ে লোক প্রতিদিন খাচ্ছে। কয়লার আগুনে তেলের মধ্যেই হতে থাকে এই মাটন চাপ, এতে কোনো ধরনের পানি কিংবা ঝোল ব্যবহার করা হয় না। এটি অনেক দিনের ঐতিহ্যবাহী এক খাবার কলকাতার মুসলিম এলাকা প্রধান বড় বাজারে। মাটির চুলোয় কয়লার তাপে তৈরি হচ্ছে মাটন চাপ, 118 বছর ধরেই অভিজাত এই রয়্যালে তৈরি হচ্ছে এই সুস্বাদু খাবার। বড় বাজারে রাত যত গভীর হতে থাকে গাড়ির লাইনও তত দীর্ঘ হতে থাকে। সারা কলকাতা শহর থেকে দামি গাড়ি নিয়ে ভোজন রসিকরা ভিড় জমায় এই রয়্যাল হোটেলের সামনে, কেউ বসে খাবার খায়, কেউ টেকওয়ে নিয়ে যায়।